আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 11ই সেপ্টেম্বর, আজকের দিনে স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন। স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে স্বামী বিশ্বাসরায়ানন্দজির লেখা স্বামী বিবেকানন্দ বইটি থেকে কিছুটা অংশ আমি পাঠ করছি। পাশ্চাত্যে স্বামীজি বোম্বাইয়ের বেলাভূমি পরিত্যাগ করিয়া জাহাজ আমেরিকার দিকে চলিল। বোম্বাই হইতে কলম্বো হইয়া মালয় উপদ্বীপের পিনাং শহরে পৌঁছিল। সেখান হইতে সিঙ্গাপুর হইয়া হংকং আসিল। হংকং বন্দরে জাহাজ 3 দিন ছিল। এই সময় স্বামী বিবেকানন্দ নদীপথে যাইয়া চীনের ক্যান্টন শহর দেখিয়া আসেন। হংকং হইতে নাগাসাকি হইয়া কোবি বন্দরে জাহাজ ভিড়িলে ভালোভাবে জাপান দেশ দেখিবার জন্য স্বামীজি স্থলপথে যাইতে লাগিলেন এবং ওসাকা, কিয়াটো ও টোকিও শহর পরিদর্শন করিলেন। চীন দেশের দারিদ্র তাহার হৃদয় স্পর্শ করিয়াছিল। জাপানের জাগরণ ও জাতীয় উন্নতি দেখিয়া তিনি মুগ্ধ হন। ভারতের দুরবস্থার কথা সব সময় তাহার মনে কাঁটার মতো বিঁধিয়াছিল। ভ্রমণকালে জাপান হইতে লেখা একটি পত্রে চীন সম্বন্ধে তিনি বলিয়াছেন, সাধারণ হিন্দু ও চীনাবাসীর পক্ষে তার প্রাত্যহিক অভাব এতই ভয়ানক যে তাকে আর কিছু ভাববার অবসর দেয় না। আর জাপান সম্বন্ধে লিখিয়াছিলেন, জাপানিরাই বর্তমানকালে কি প্রয়োজন তা বুঝেছে, তারা সম্পূর্ণরূপে জাগরিত হয়েছে। আর তোমরা কি করছ? সারা জীবন কেবল বাজে বকছ। এসো, এদের দেখে যাও, তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকোও গে। শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে তোমাদের সব মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। তোমরা কি বলো দেখি? এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে এসে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণ চেষ্টা করি। ভারত মাতা অন্তত 100 যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। জাপান ছাড়িয়া জাহাজ 25 জুলাই সন্ধ্যায় আমেরিকার ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছিল। সেখানে নামিয়া ক্যানাডার ভিতর দিয়া স্বামীজি 30 জুলাই রাত্রে শিকাগো পৌঁছান। পৌঁছিয়া শুনিলেন ধর্ম মহাসভা বসিবার অনেক দেরি থাকিলেও উহাতে যোগদানের জন্য নাম লিখাইবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে। তাছাড়া তিনি যে হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে যাইতেছেন এরূপ কোনো পরিচয়পত্র সঙ্গে লইয়া যান নাই। এদিকে দেখিলেন আমেরিকায় জীবনযাত্রার মান অতি উচ্চ। তাহাকে আর্থিক বিষয়ে অনভিজ্ঞ দেখিয়া রাস্তায় যে যেমন সুবিধা পাইয়াছে ঠকাইয়াছে। যে টাকা সঙ্গে আনিয়াছিলেন তাহার অতি অল্পই তখন অবশিষ্ট আছে। তাহাতে শিকাগো শহরে বেশি দিন বাস করা সম্ভব নয়। এদেশের মতো সেখানে সন্ন্যাসীকে কেহ ভিক্ষাও দেয় না। সব দেখিয়া শুনিয়া মনে হইল, যে জন্য তিনি এত কাণ্ড করিয়া আসিয়াছেন তাহা বুঝি ব্যর্থ হয়। ধর্ম মহাসভায় যোগ দিবার পথ রুদ্ধ, আর আর্থিক দিক হইতে অনাহারে মরিয়া যাওয়া ছাড়া বোধ হয় গত্যন্তর নাই। একটি প্রসিদ্ধ সাহায্যকারী সংস্থার কাছে পরে কিছু সাহায্য চাহিয়া পত্র দিয়াছিলেন, কিন্তু কোনো ফল হয় নাই। বরং পরে স্বামীজির শীত বস্ত্রের অভাবের কথা জানিতে পারিয়া তাহারা বলিয়াছিলেন, যাক, শয়তানটা এবার শীতেই মরে যাবে। তথাপি তাহার দুর্দমনীয় ইচ্ছাশক্তি ও ভগবানের উপর নির্ভরতা তাহাকে দমিতে দিল না। এই অবস্থায় কয়েকদিন পরে একটি পত্রে তিনি লিখিয়াছেন,
এখানে আসিবার পূর্বে যেসব সোনার স্বপ্ন দেখিতাম তাহা ভাঙিয়াছে। এক্ষণে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতে হইতেছে। শত শত বার মনে হইয়াছিল এদেশ হইতে চলিয়া যাই, কিন্তু আবার মনে হয় আমি এক গুঁয়ে দানা, আর আমি ভগবানের আদেশ পাইয়াছি। আমার দৃষ্টিতে কোনো পথ লক্ষিত হইতেছে না, কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছে। মরি বাঁচি আমার উদ্দেশ্য ছাড়িতেছি না। এই অবস্থার ভিতরও ভারতের দুস্থ জনগণের জন্য তাহার হৃদয় কাঁদিয়াছে। এই অন্ধকারময় মুহূর্তেও তিনি দেশবাসী উৎসর্গীকৃত প্রাণ মাদ্রাজে যুবকদের উৎসাহ দিয়া লিখিয়াছেন, বৎস সাহস অবলম্বন করো, ভগবানের ইচ্ছায় আমাদের দ্বারা মহৎকার্য সম্পন্ন হইবে। বিশ্বাস করো, আমরাই মহৎকার্য করিব। এই গরিব আমরা, যাহাদের লোকে ঘৃণা করে, কিন্তু যাহারা লোকের দুঃখ প্রাণে প্রাণে বুঝিয়াছে। আমি দ্বাদশ বৎসর হৃদয়ে এই ভার লইয়া এবং মাথায় এই চিন্তা লইয়া বেড়াইয়াছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড় লোকদের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, তাহারা আমাকে কেবল জুয়াচোর ভাবিয়াছে। হৃদয়ের রক্ত মক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে আমার মাদ্রাজবাসী যুবকগণ, তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায় স্বরূপ অর্পণ করিতেছি। তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন ডুবিতেছে। অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি, জয় প্রভু জয়। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ তৃষ্ণা। অগ্রসর হও, পশ্চাতে চাহিও না, কে পড়িল দেখিতে যাইও না। অপেক্ষাকৃত কম খরচে জীবনযাত্রা নির্বাহের জন্য স্বামীজি শিকাগো পরিত্যাগ করিয়া বোস্টন শহর অভিমুখে চলিলেন। পথে ট্রেনে একজন সহৃদয়া মহিলার সহিত তাহার আলাপ হয়। মহিলাটি আলাপে আকৃষ্ট হইয়া স্বামীজিকে বোস্টনের নিকটবর্তী একটি গ্রামে নিজ গৃহে আনিয়া অতিথি রূপে রাখিলেন। ইহাতে একটু সুরাহা হইল, স্বামীজির খরচ অনেক কমিয়া গেল। এই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক ডক্টর রাইটের সঙ্গে স্বামীজির আলাপ হয়। মাত্র 3 ঘন্টার আলাপে অধ্যাপক রাইট এত মুগ্ধ হন যে স্বামীজি পরিচয়পত্রের অভাবে ধর্ম মহাসভায় যোগ দিতে পারিতেছেন না শুনিয়া বলিয়াছিলেন, ধর্ম মহাসভায় বক্তৃতা দিবার অধিকারের জন্য আপনাকে পরিচয়পত্র দেখাইতে হইলে সূর্যকেও যে আলো দিবার অধিকারের জন্য পরিচয়পত্র দেখাইতে হইবে। ডক্টর রাইটের এক বন্ধু ডক্টর জে এইচ ব্যারোজ ধর্ম মহাসভার সদস্য নির্বাচনী সংসদের সভাপতি হইয়াছিলেন। ডক্টর রাইট তাহাকে পত্র লিখিয়া স্বামীজির কথা জানাইলেন। এই পত্রে তিনি লিখিয়াছিলেন, এই ব্যক্তির পাণ্ডিত্য আমাদের দেশের সমস্ত শিক্ষিত ব্যক্তির সমবেত পাণ্ডিত্যের চেয়েও বেশি। প্রতিনিধি নির্বাচনী সভার সদস্যদের নামে কয়েকখানি পত্র স্বামীজির সঙ্গে দিয়া দিলেন। স্বামীজি শিকাগো শহরে ফিরিলেন, ট্রেন পৌঁছিতে দেরি করিল। সমিতির ঠিকানাও তিনি পথে কোথায় হারাইয়া ফেলিয়াছিলেন, কোনো হোটেলেও যাইতে পারিলেন না। ফলে সে রাত্রি স্টেশন প্রাঙ্গণেই কাটাইতে হইল। প্রচণ্ড শীত, সে তুলনায় শীতবস্ত্র একরকম নাই বলিলেই চলে। শীতে মৃত্যু অবধারিত দেখিয়া স্বামীজি স্টেশন প্রাঙ্গণে মাল পাঠাইবার একটি কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়া কোনো রূপে প্রাণ বাঁচাইলেন। সারা রাত্রে কিছুই খাওয়া হয় নাই। সকালে উঠিয়া হাঁটিয়া সমিতি খুঁজিতে বাহির হইলেন। খাদ্যের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া বেড়াইতে লাগিলেন। ভারতবর্ষের মতো সেখানে সন্ন্যাসীকে কেহ ভিক্ষা দেয় না, ফলে খাদ্যদ্রব্য তো মিললই না, উপরন্তু যথেষ্ট অপমানিত হইতে হইল। সমিতিরও কোনো সন্ধান করিতে পারিলেন না। শেষে অতিমাত্রায় ক্লান্ত হইয়া রাস্তার এক পাশে ফুটপাতের উপরেই বসিয়া পড়িলেন। ঠিক সেই মুহূর্তে রাস্তার বিপরীত দিকের একটি বাড়ির দরজা খুলিয়া গেল এবং মিসেস হেল নামক একজন সহৃদয়া মহিলা দেবদূতের মতো বাহির হইয়া আসিয়া স্বামীজিকে নিজ গৃহে লইয়া গেলেন। এই দিন হইতেই স্বামীজি হেল পরিবারে একজন পরমাত্মীয়ের মতো হইয়া যান। অতঃপর আমেরিকায় থাকা খাওয়ার জন্য আর কখনো তাহাকে দুশ্চিন্তায় পড়িতে হয় নাই।
মহিলাটি সহায়তায় ডক্টর ব্যারোজ এর সঙ্গে দেখা করিয়া তিনি ধর্ম মহাসভায় যোগদানের অনুমতিও পাইলেন এবং অন্যান্য সদস্যদের মতো সভার কর্ম নির্বাহক সমিতির অতিথি রূপে বাস করিতে লাগিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগোর কলম্বাস হলে ধর্ম মহাসভার উদ্বোধন হয়। মঞ্চের উপর কর্ম নির্বাহক প্রধান ব্যক্তিদের সহিত পৃথিবীর বিভিন্ন স্থান হইতে আগত বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বসিয়া আছেন। খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরা তো ছিলেনই, আর ছিলেন ইহুদি, হিন্দু, জৈন, বৌদ্ধ, কনফুসিয়ান, শিন্টো, ইসলাম প্রভৃতি ধর্মের প্রতিনিধিগণ। স্বামীজি ছাড়া ভারতবর্ষ হইতে থিওসফিক্যাল সোসাইটির প্রতিনিধি শ্রী জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী, ব্রাহ্ম সমাজের প্রতিনিধি শ্রী প্রতাপচন্দ্র মজুমদার প্রভৃতিও গিয়াছিলেন। সম্মুখে প্রায় 7,000 বিশিষ্ট শ্রোতা বসিয়া আছেন। আমেরিকার বাছা বাছা বড় বড় পণ্ডিতরা আসিয়াছেন, তাহাদের কাছে বক্তৃতা করিতে হইবে। এক একজন করিয়া প্রতিনিধিদের পরিচয় দেওয়া হইতে লাগিল, তাহারাও সেই সময় কিছু কিছু বলিলেন। আর স্বামীজি, তিনি পরে পত্র লিখিয়াছেন, আর আমি যে জীবনে কখনো সাধারণ সমক্ষে বক্তৃতা করে নাই, সে এই সভায় বক্তৃতা করিবে। আমার বুক দুরু দুরু করিতেছিল ও জিহ্বা শুষ্ক প্রায় হইয়াছিল। আমি এতদূর ঘাবড়াইয়া গেলাম যে পূর্বাহ্নে বক্তৃতা করিতে ভরসা করিলাম না। সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন, আমি নির্বোধ, আমি কিছুই প্রস্তুত করি নাই। আমি দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ফল কিন্তু অন্যরূপ হইল। স্বামীজি উঠিলেন, এই ভারতীয় যুবক সন্ন্যাসীর তেজপুঞ্জ কলেবর ও গৈরিক বসন পূর্বেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। তারপর তিনি যখন বক্তৃতার প্রারম্ভে আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ বলিয়া শ্রোতাদের সম্বোধন করিলেন, তখন সভাগৃহে বিদ্যুৎ প্রবাহ খেলিয়া গেল, করতালির ঝড় উঠিল। এতক্ষণ ধরিয়া শুষ্ক দার্শনিক কথা শুনিবার পর হৃদয়ের এই স্পর্শ পাইয়া শ্রোতারা আনন্দে আত্মহারা হইল। 2 মিনিট ধরিয়া করতালির মাধ্যমে সে স্বতঃস্ফূর্ত আনন্দের অভিব্যক্তি চলিল। স্বামীজির প্রথম কথাতেই সকলের প্রাণে গাঁথিয়া গেল যে বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব প্রেমই ধর্মের একটি মূল কথা, আর সেই প্রেমের বাণী বহিয়া আনিলেন এই দেবদূত। করতালি থামিলে স্বামীজি একটি হৃদয়গ্রাহী বক্তৃতায় অন্যান্য কথার মধ্যে বলিয়াছিলেন, যে ধর্ম জগৎকে পর ধর্মের প্রতি ঔদার্য ও সর্ববিধ ধর্মমতকে স্বীকৃতি দান করিতে শিখাইয়াছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা যে শুধু অন্য ধর্মাবলম্বীকে সমদৃষ্টিতে দেখি তাহা নহে, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত অপূর্ব সত্যেরই পোষকতা করিতেছে। যে কোনো লোক যে কোনো পথ ধরিয়াই আমার কাছে আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই গ্রহণ করিয়া থাকি। সব মানুষের চলার পথে পরিণামে আমাতে আসিয়া পৌঁছায়। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, মম বার্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও তাহার বিষময় ফল ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া কর কবলিত করিয়া রাখিয়াছে। এই দোষগুলি পৃথিবীকে অত্যাচারে পূর্ণ করিয়াছে, বারে বারে তাহার বুকে নর রক্তস্রোত প্রবাহিত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে, সমগ্র জাতির প্রাণে হতাশা জাগাইয়াছে। এই ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, মানব সমাজ আজ আরও কত উন্নত হইত। তবে এগুলির মৃত্যুকাল উপস্থিত। আমার আকুল কামনা, ধর্ম মহাসভার সম্মানার্থে আজ প্রভাতে যে ঘণ্টাধ্বনি হইল, তাহাই যেন সর্ববিধ ধর্ম উন্মত্ততার নিধান বার্তা ঘোষণা করে। এই প্রথম ভাষণেই তিনি আমেরিকাবাসীর হৃদয় জয় করিয়া লইলেন। এই ভাষণের পরই অজ্ঞাত অখ্যাত সন্ন্যাসী বিশ্বজন পরিচিত হইয়া গেলেন। পরদিন শহরের রাস্তায় রাস্তায় তাহার ছবি টাঙানো হইল, খবরের কাগজগুলি তাহার প্রশংসায় পঞ্চমুখ হইয়া উঠিল।
ইহার পর হইতে ধর্ম মহাসভায় তিনিই ছিলেন প্রধান আকর্ষণ কেন্দ্র। শ্রোতারা জটিল দার্শনিক তত্ত্ব শুনিতে শুনিতে যখন চঞ্চল হইয়া উঠিতেন, সভাগৃহ ছাড়িয়া চলিয়া যাওয়া শুরু করিতেন, তখন সভাপতি ঘোষণা করিতেন যে শেষের দিকে স্বামী বিবেকানন্দ কিছু বলিবেন। ইহাই যথেষ্ট হইত। শ্রোতারা ঘণ্টার পর ঘণ্টা কষ্ট সহ্য করিয়া বসিয়া থাকিতেন স্বামীজির মুখে দুটি কথা শুনিবার জন্য। ধর্ম মহাসভায় মোট 17টি অধিবেশন হয়। তাহাতে স্বামীজি মোট 10 থেকে 12টি বক্তৃতা দিয়াছিলেন। একদিন হিন্দু ধর্ম বিষয়ে লিখিত প্রবন্ধও পাঠ করিয়াছিলেন। মহাসভার অধিবেশন শেষ হইলে স্বামীজি আধ্যাত্মিকতার বাণী শুনাইয়া মানব জাতির যথার্থ প্রগতির পথ সন্ধান দিয়া সারা আমেরিকা ভ্রমণ করিয়া বেড়াইতে লাগিলেন। জ্ঞান ঘনতনু এই নির্ভীক সন্ন্যাসীর কণ্ঠনিঃসৃত উদাত্ত বাণী একটি ভাবময় পরিবেশ সৃষ্টি করিত। যেখানে তিনি যাইতেন সেখানকার চিন্তা জগতে যেন ঝড় উঠিত। সেজন্য আমেরিকাবাসীরা তাহার নাম দিয়াছিলেন দি সাইক্লোনিক হিন্দু। যেখানেই তিনি যাইতেন সেখানে বিপুল জনসমাগম হইত তাহার কথা শুনিবার জন্য। ভারতীয় সংস্কৃতি ও ধর্মের কথা, বিশেষ করিয়া বেদান্তের সর্বজনীন জ্ঞানের কথা বলিয়া বেড়াইতেন তিনি। শিক্ষিত চিন্তাশীল আমেরিকাবাসীরা দলে দলে তাহার অনুরাগী হইয়া উঠিতে লাগিল। অনেকে তাহার শিষ্যত্ব গ্রহণ করিল। সে সময় স্বাধীন শিল্প বিজ্ঞানাদি বিদ্যায় উন্নত সমৃদ্ধ পাশ্চাত্যবাসীরা পরাধীন অনুন্নত ভারতবাসীদের বিশেষ সুনজরে দেখিত না, ভারতীয় সংস্কৃতি সম্বন্ধেও বিশেষ কিছু জানিত না। তাহার উপর খ্রিস্টান মিশনারিরা ভারত সম্বন্ধে অদ্ভুত সব কথা রটাইতেন। স্বামীজির আমেরিকা গমনের এবং সেখানে ভারতীয় সংস্কৃতি ও ভারতের অমৃত নিঃসন্দি মর্মবাণী বেদান্ত বিজ্ঞান প্রচারের ফলে ভারতের উপর জগতের শ্রদ্ধা ফিরিয়া আসিল। স্বামীজি তাঁহার প্রিয় জন্মভূমি ভারতকে সভ্য জগতের সভায় আবার উচ্চ আসনে বসাইলেন। ধর্ম মহাসভার অধিবেশন শেষ হইলে স্বামীজি একটি বক্তৃতা সংসদে যোগ দিয়া শিকাগো, সেন্ট লুই, ডেট্রয়েট, বোস্টন, ওয়াশিংটন প্রভৃতি আমেরিকার প্রধান শহরগুলিতে বক্তৃতা দিয়া বেড়াইতে লাগিলেন। পরে এই সংসদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়া তিনি স্বাধীনভাবে প্রচার করিতে থাকেন। স্বামীজি আমেরিকায় আধ্যাত্মিকতার উচ্চ তত্ত্বগুলিও প্রচার করিতে লাগিলেন, কারণ তিনি দেখিলেন মানুষের দৈহিক সুখ সুবিধার আয়োজন ও বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য যাহা প্রয়োজন আমেরিকায় তাহার অভাব নাই। এ দুটি বিষয়ে সে বহুদূর উন্নত। রাজসিকতার সাধনা করিয়া তাহার প্রভাবে মনের তামসিকতাকে সে কাটাইয়া উঠিয়াছে। মানুষ হিসাবে সর্বাঙ্গীন উন্নতির জন্য এখন তাহার প্রয়োজন শুধু মনের অধিকতর উৎকর্ষ সাধন, আধ্যাত্মিকতার সাধনা। পাশ্চাত্যে তিনি বেদান্তের বাণীগুলি প্রচার করিয়াছিলেন, কারণ তিনি বুঝিয়াছিলেন জড় বিজ্ঞানের আবিষ্কৃত সত্যগুলির সঙ্গে ধর্মের কথাগুলির সামঞ্জস্য বিধান করিতে না পারিয়া বর্তমান যুগের মানুষ উহাতে আস্থাহীন হইয়া পড়িতেছে। কিছু মানিয়া লইবার আগে সে দেখিতে চায় উহা বিজ্ঞানসম্মত কিনা, যুক্তি সংযুক্ত কিনা। বেদান্তের সত্যগুলির সঙ্গে যুক্তির বা বিজ্ঞানের আবিষ্কৃত সত্যগুলির বীরত্ব হয়ই না, বরং বিজ্ঞানের নব আবিষ্কৃত সত্যগুলি বেদান্তের তত্ত্ব বুঝিবার সহায়তাই করে। স্বামীজি বলিয়াছেন জগতে যত শাস্ত্র আছে তন্মধ্যে কেবল ইহারই অর্থাৎ বেদান্তের উপদেশাবলীর সহিত বহিঃপ্রকৃতির বৈজ্ঞানিক অনুসন্ধানে যে ফল লব্ধ হইয়াছে তাহার সম্পূর্ণ সামঞ্জস্য আছে। বর্তমান জড়বাদ নিজ সিদ্ধান্ত সমূহ পরিত্যাগ না করিয়া কেবল বেদান্তের সিদ্ধান্তগুলি গ্রহণ করিলেই আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হইতে পারে। এই জন্যই জাতি ধর্ম নির্বিশেষে এবং সর্বযুগের সর্ববিধ চিন্তাধারার আঘাত সহিবার মতো যথেষ্ট শক্তিশালী বেদান্তের সর্বজনীন সত্যগুলি তিনি পাশ্চাত্যে প্রচার করিয়াছিলেন। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলিয়া মনে হইলেও বেদান্তের দৃষ্টিভঙ্গি লইয়া দেখিলে সব ধর্মের কথাগুলিরই সত্যতা সহজে হৃদয়ঙ্গম হয়। স্বামীজি বলিয়াছেন আদর্শ জীবন যাপন করো, উহাই সর্বশ্রেষ্ঠ প্রচার। নিজ জীবনে কোনো আদর্শ রূপায়িত করিতে না পারিলে শুধু কথা বলিয়া অপরকে সে আদর্শ অনুযায়ী জীবন গঠন করিতে অনুপ্রাণিত করা কঠিন হয়।
কেহ যদি উচ্চ আদর্শগুলি নিজ জীবনে রূপায়িত করিতে পারে, তাহা হইলে তাহার ভাবধারা স্বাভাবিকভাবেই অপর হৃদয়ে সংক্রমিত হইয়া যায়। তাহার কথায় অপরের হৃদয় স্পর্শ করিবার মতো যথেষ্ট শক্তি আসে। তাই আমেরিকায় তাহার ভাবধারাকে অব্যাহত রাখিবার জন্য তিনি কয়েকজন পাশ্চাত্যবাসী ভক্তের জীবন গঠনে ব্রতী হন। 1895 খ্রিস্টাব্দে জুন মাসে নিউ ইয়র্কে নিয়মিতভাবে ক্লাস লইতে আরম্ভ করিলেন এবং ওই বৎসর গ্রীষ্মকালে থাউজেন্ড আইল্যান্ড পার্ক নামক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি বাগান বাড়িতে কয়েকজন অনুরাগীকে সঙ্গে রাখিয়া তাহাদের আধ্যাত্মিক জীবন গঠনে বিশেষ মনোযোগী হইলেন। এই স্থানটির কথা মনে জাগিলেই প্রাচীন ভারতের গুরুগৃহের কথা মনে পড়ে। সেখানে লোকালয়ের কোলাহল হইতে বহু দূরে শান্তিময় পরিবেশে সত্যদ্রষ্টা ঋষিদের সঙ্গে বাস করিয়া শিক্ষা শেষে ছাত্রগণ বিমল আনন্দময় ভাব সলিলে জীবনের পাত্র পূর্ণ করিয়া আনিত। নিজ পরিবার ও সমাজে সে সলিল সিঞ্চন করিত। এই সময় স্বামীজির অন্তরের অতি গভীর প্রদেশ হইতে কত উচ্চতত্ত্ব বাহির হইয়া শিষ্যদের হৃদয়ে চিরমুদ্রিত হইয়া গিয়াছে। এই সময় স্বামীজির সঙ্গে যাহারা ছিলেন তাহাদের একজন মিস এস ই ওয়াল্ডো স্মৃতিকথা লিখিয়াছেন, আমরা নির্বাক হইয়া বসিয়া পরম আগ্রহ ভরে তাহার অপূর্ব জ্ঞান ও গর্ভ কথামৃত পান করিতাম। স্থানটি যেন সত্যি পূর্ণ নিকেতন ছিল। ওই সময় স্বামীজি তাহার হৃদয়ের দ্বার খুলিয়া দিতেন। মনে হইত সূক্ষ্ম শরীরে তাহার গুরুদেবই যেন তাহার মুখ দিয়া আমাদের সঙ্গে কথা কহিতেছেন। আমাদের মধ্যে দুইজন সেখানেই সন্ন্যাস দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। দ্বিতীয় ব্যক্তি সন্ন্যাসের সময় স্বামীজি আমাদের পাঁচজনকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন। এ সময় যাহারা স্থায়ীভাবে তাহার ভাবধারা জীবনে গ্রহণ করিয়াছিলেন তাহাদের মধ্যে ছিলেন মিস গ্রিনস্টাইডেল অর্থাৎ ভগিনী ক্রিস্টিন, মিস এস ই ওয়াল্ডো ভগিনী হরিদাসী, লেগেট দম্পতি মিসেস ওলি বুল, মিস ম্যাকলায়ুড প্রভৃতি। ইহারই কাছাকাছি সময়ে স্বামীজি তাঁহার বিখ্যাত গ্রন্থ রাজযোগ রচনা করেন। তৎকালীন যেসব বিখ্যাত পণ্ডিতদের কাছে গ্রন্থটি অতি সমাদৃত হয় তাহাদের মধ্যে আমেরিকার দার্শনিক উইলিয়াম জেমস এবং রাশিয়ার ঋষি টলস্টয়ের নাম উল্লেখযোগ্য। এভাবে আমেরিকার কাজ কিছুটা গুছাইয়া 1895 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বিশ্রামের জন্য তিনি প্যারিস হইয়া লন্ডনে যান। আমেরিকায় কঠোর পরিশ্রমের ফলে তিনি খুবই ক্লান্ত হইয়া পড়িয়াছিলেন, কিন্তু ইংল্যান্ডে পৌঁছাইয়া বিশ্রাম আর হইল না। সেখানেও ক্লাস, বক্তৃতা, কথোপকথন আদির মাধ্যমে প্রচার কার্য চলিতে লাগিল। তাহার ব্যক্তিত্বের আকর্ষণ ও জ্ঞান ও গর্ভ ভাষণ বহু শিক্ষিত ও অভিজাত ব্যক্তির হৃদয়ে গভীর রেখাপাত করিল। ইংল্যান্ডের সংবাদপত্রগুলি তাহাকে বুদ্ধ ও খ্রিস্টের সমপর্যায়ের আচার্য বলিয়া ঘোষণা করিল।